আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব আছি আপনাদের সাথে বরাবরের মতো। আপনারা এই মুহূর্তে দেখছেন এসএসবিডি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে ভিডিও। তো গাইস, আজকে টপিক হচ্ছে ইউটিউব সম্পর্কে একটি কথা বলবো। এই টপিকের আমি আসলে কী নাম দেবো সেটা নিজেই বুঝতে পারতেছিলাম না। এই ভিডিওটা মূলত করা হয়েছে আমার এক ছোটো ভাইয়ের রিকোয়েস্টে। ছোটো ভাইয়ের নাম হচ্ছে আহসান হাবিব পিয়ার, সরি আহসান হাবিব পিয়ার নাম, এটা মজা করে বললাম। ছোটো ভাইয়ের নাম হচ্ছে আহসান হাবিব, ঠিক আছে, অনেক কিউট একটা ছেলে। যাক, আমার ছোটো ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটা করা হচ্ছে, কিন্তু মূল টার্গেট হচ্ছিল আপনারা, কারণ আমার ছোটো ভাইয়ের তো আমি ঘরে বসে শিখাইতে পারতাম, কিন্তু ছোটো ভাইয়ের উচিলে আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন। তো এসে এখানে আমি শেখাবো, দেখাবো যে আপনারা কীভাবে ইউটিউব থেকে প্লে লিস্টের মতো করে আপনারা অনেকগুলো করে ভিডিও একসাথে ডাউনলোড করবেন। কারণ প্লে লিস্ট যে লিস্টগুলো থাকে ইউটিউবের মধ্যে, যে একসাথে অনেকগুলো ভিডিও সেভ করে রাখা হয়, ওই প্লে লিস্টগুলো কিন্তু আমাদের যে কোনো ডাউনলোড ব্রাউজারের মধ্যে সেভ হয় না, মানে ইন হয় না, মানে এটা সাপোর্ট করে না। সেটা ইগল গ্রেট হোক, আইডিএম হোক, উমাই হোক, আদার্স সফটওয়্যারে যে কোনো ডাউনলোড সফটওয়্যার হোক, এগুলোর মধ্যে কিন্তু সাপোর্ট করে না, ঠিক মতো হয় না, ডাউনলোড হয় না, আসে না, প্রবলেম হয়, তাই না? আজকে আমি আপনাদের এমন একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো। সফটওয়্যার আপনারা একদম খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার এবং কি আপনারা খুবই চিনেন, কিন্তু নাম বলবো না, আমি স্ক্রিনে যে নাম বলবো এটার, ঠিক আছে, দেখাবো কীভাবে আপনারা চয়েসফুল মতো আপনার যে ভিডিওটা চয়েস হবে জাস্ট একটা করে ক্লিক করে রাখবেন, পরবর্তীতে আপনি একসাথে 10টা 20টা 50টা যতগুলো হোক একসাথে আপনারা সবগুলো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন একদম সুন্দর এবং কি ফ্রিতে। আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানেই, আপনার একসাথে যদি 100 বা 150 বা 10টা 20টা 30টা ভিডিও ডাউনলোড করেন একসাথে, যদি চান যে 20টা ভিডিও আমি 20 রকমে কনভার্ট করবো, একটা ফুল এইচডি করলেন, একটা শুধু এইচডি করলেন, একটা শুধু এইচডি করলেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য, একটা বাটন সেটের জন্য নর্মাল করলেন, আবার একটা একদম লো কোয়ালিটি নোকিয়া সেটের জন্য 3GB করলেন, মানে যেভাবে চান আপনার ওইভাবে ডাউনলোড করতে পারবেন। একসাথে সবগুলো ডাউনলোড হবে, বাট এক একটা এক এক কনভার্টে ডাউনলোড হবে, ঠিক আছে? তো কাজ ধরুন অনেকক্ষণ কথা বলে ফেললাম, কমেন্ট স্ক্রিন গিয়ে দেখে আসি কীভাবে আপনার ইউটিউব থেকে প্লে লিস্ট ছাড়া আপনার সুন্দরভাবে প্লে লিস্টের মতন করেই ভিডিও ডাউনলোড করবেন। আর হ্যাঁ, এর সাথে আমি এটাও দেখাইতে বলছি কীভাবে আপনারা প্লে লিস্টগুলো ডাউনলোড করবেন, মানে প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাই দেবো। তো কাজ ধরুন কমেন্ট স্ক্রিন গিয়ে দেখে আসি কীভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো সুন্দর করে ডাউনলোড করবেন। লেটস গো, ফলো মি, স্টার্ট ইট। তো গাইস, ফার্স্টে আমরা ইউটিউব ওপেন করে ফেলছি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ইউটিউবটা ওপেন হয়ে আছে। তো আমি আপনাদেরকে ইউটিউবে যাওয়ার আগে আমি আপনাদেরকে তিনটা সফটওয়্যার এখানে দেখাবো, দেখেন জুম করে দেখাইতেছি। ফার্স্টে দেখতে পাচ্ছেন আইডিএম ইন্টারনেট ডাউনলোডার ম্যানেজার, অর্থাৎ আর হচ্ছে ওমাই ভিডিও ডাউনলোডার ম্যানেজার, আর এটা হচ্ছে ইগল গ্রেড ভিডিও ডাউনলোড ম্যানেজার, ঠিক আছে? তো তিনটাই আছে, তো আমি আইডিএমটা দেখাবো না, কারণ আইডিএমটা আমার ব্যক্তিগতভাবে আমি আইডিএম পছন্দ করি না, বা আমি আইডিএমটা ইউজ করি না। আইডিএমটা আপনাদের জন্য আর কি দেখানোর জন্য এখানে জাস্ট আমি ইনস্টল করে রাখছিলাম। ওকে, আমি আজকে আপনাদের দেখাবো ইগল গ্রেড এবং কি ওমাই। তো এই তিনোটারই ভিডিও ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ওখানটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমি ফার্স্টে আপনাদের দেখাবো কীভাবে আপনারা প্লে লিস্ট ছাড়া আপনারা যেখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে, যেমন আমি নিউ সং লেখে সার্চ দিছি, সার্চ দিলে এখানে অনেকগুলো নিউ সং চলে আসছে। এগুলো কিন্তু এক প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ইউটিউব চ্যানেলের, তাই না? এটা যেমন যে ইগল কি ইগল মিউজিক ভিডিও, তারপরে এটা আসলে আপনার জি সিরিয়াস, তারপরে এটা হলো জাহাজ মাল্টিমিডিয়া, এরকম বিভিন্ন চ্যানেলের এখানে বিভিন্ন ধরনের মানে আপনার ভিডিও পেয়ে যাবেন। তা আপনারা কীভাবে এক একটা চ্যানেলের থেকে এক একটা মানে সিলেক্ট করে সবগুলো একসাথে ডাউন করবেন সেটা আজকে আমি দেখাবো, কোনো প্লে লিস্ট ছাড়া। ওকে, এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে ইগল গ্রেড, জাস্ট ওপেন করবেন ডাবল ক্লিক করে। ওকে, ওপেন করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের অপশন টিকছিল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আপনাদের যদি এটা আপডেট না হয়ে থাকে তাহলে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে, যদি এটা আপডেট না থাকে তাহলে কিন্তু আপনারা আমি যে টিক্সটা দেখাবো সেই টিক্সটা আপনারা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? ওকে, এটাকে আপডেট করে নেবেন, নেওয়ার পরে জাস্ট এখানে এটা ওপেন করে রাখেন বা এটাকে মিনিমাইজ করেন, যেটাই করেন আপনারা করে রাখতে পারেন। ওকে, সাপোজ আমি এখানে আপনার দেখার জন্য এক পাশে এটা রাখতেছি, তারপরে আমরা যাব এই জায়গায়। এখানে আসে আবার আপনি যদি চান ভিডিওটা প্লে করে তারপর আপনারা দেখে যদি ভালো লাগে আপনার লিস্টে অ্যাড করবেন, যদি বলেন যে না আমি থাম্বনেল দেখে মানে এখান থেকে দেখে বুঝতেছি যে ভিডিওটা কেমন হবে, আমার এটা প্রয়োজন, তাহলে আমি দুই পালে দেখাই দিই। এটা আমি রাইট ক্লিক করে নিউ ট্যাবে নিয়ে দেখাইতেছি। ওকে, যখন আমরা ভিডিওটা প্লে করলাম ভিডিওটা মোটামুটি মনে হইতেছে যে না ভিডিওটা ভালো, এখন আমরা কী করব, জাস্ট এটাকে রাইট ক্লিক করে ভিডিওর উপরে রাইট ক্লিক করে যে দেখতে পাচ্ছেন কপি ভিডিও লিঙ্ক, জাস্ট ভিডিও লিঙ্কে ক্লিক করব। তো ভিডিও লিঙ্ক অনেকভাবে এটা আপনারা কপি করতে পারেন, এখান থেকে ক্লিক করে কপি করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন, শেয়ারে যাওয়ার পরে এখান থেকে কপি করতে পারেন, ভিডিও লিঙ্ক কপি করার অনেক ওয়ে আছে। তারপর যে কোনো এক জায়গা থেকে জাস্ট ভিডিও লিঙ্কটা জাস্ট
সেভ করবেন, মানে আপনি কপি করবেন। কপি করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি একটা টিক ধরে ফেলাইছে, ঠিক আছে, একটা ধরে ফেলাইছে। তো আমি এখন কি করব আপনাদেরকে, এখান থেকে ওপেন না করে সরাসরি এখান থেকে আমি কয়েকটা দেখাবো। এখান থেকে রাইট ক্লিক করে জাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, জাস্ট একটা ক্লিক করলাম, এখান থেকে এটার আর একটা কপি করলাম, এখান থেকে আর একটা কপি করলাম। আমি নিচে যাই আর কয়েকটা দেখা একসাথে আপনার চার পাঁচটা দেখাবো। এখান থেকে এই আর একটা করলাম এবং কি এখান থেকে এই আর একটা করলাম। ওকে, মোটামুটি আমরা হয়তো পাঁচ সাতটা করে ফেলাইছি। তো অলরেডি দেখতে পাচ্ছি নিচে এখান থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসছে, অলরেডি ছয়টা আমরা সিলেক্ট করেছি। এখানে যদি আমি জাস্ট একটা ক্লিক করি তাহলে সরাসরি এটা নোটিফিকেশন অন হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এটা ওপেন করা ছিল, এখানে অলরেডি ছয়টা নোটিফিকেশন দেখা দিছে। জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে সবগুলো লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখানে আপনি জাস্ট এখানে এখান থেকে সবগুলো একটু টিক দিয়ে দিবেন, টিক দেওয়ার পরে জাস্ট ডানে ক্লিক করবেন, সাথে সাথে দেখবেন ম্যাজিক আপনাদের একদম প্লে লিস্টের মতো করেই এ জায়গায় সবগুলো ভিডিও একটার পর একটা আসতে থাকবে। এখান থেকে আপনারা যদি চান এক একটা এক এক রকমই কনভার্ট করবেন, সেটা MP3 হোক, কোনোটা ফুল HD, কোনোটা হাফ HD, আপনি যেটা চাবেন সেটাই করতে পারবেন। ওকে, একদম স্যাম্পলই দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে। তো এটা আসলে অ্যাড থাকে না, অ্যাডটা চলে যাবে। ওকে, আমাদের তিনটা লিঙ্ক এখানে হয়তো যে কোনো কারণবশত তিনটা লিঙ্ক মানে আমাদের কপি করাটা মানে সঠিক হয়েছিল না, যাক আপনারা বুঝতে পারছেন আশা করতেছি। আপনারা একসাথে চারটা পাঁচটা দশটা বিশটা যে কোনো লিঙ্ক কপি করলেই সবগুলো লিঙ্ক এখানে চলে আসবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে থেকে সিলেক্ট করে দিতে পারবো অডিও, ফুল HD, এখানে অনেক অপশন আছে, MP4, MP3, যে কোনো চান। যেমন আমি একটা দিয়ে এটা হচ্ছে একদম নর্মাল দিলাম, মাত্র 2 MB, আর এটা দিলাম হলো আপনার মিডিয়াম, এটা হচ্ছে 19 MB, আর এটা দেবো হচ্ছে হলো ফুল HD, ঠিক আছে, 1280x720 ফুল HD। ওকে, ঠিক আছে, জাস্ট দেওয়ার পরে এটাকে ডাউনলোড ওকে করে দিলাম, একসাথে সবগুলো ডাউনলোড হয়ে গেল। একটা ডাউনলোড হলো, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, একদম স্যাম্পল। একটা ক্লিক দিলেই তিনটা তিন কনভার্টারে সুন্দর মতো ডাউনলোড হয়ে গেল। যেমন আমি একটা দেখাইতেছি আপনাদেরকে, এটা দেখেন, এটা জাস্ট 2 MB, এটা প্লে করে দেখাইতেছি একটু, দেখেন দেখতে পাচ্ছেন এটা একদম নর্মাল মোবাইলের একটি গান। তারপরে এরপরেটা এটা দেখাই, এটা মিডিয়াম, ঠিক আছে, এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি নামলো। তারপর আরেকটা যেটা নাম আছে আমার HD, এটাকে ওপেন করে দেখেন এটা একদম ফুল HD। একদম ইজি ওয়ে, আপনারা মনে করেন যে প্লে লিস্ট ছাড়া যে কোনো পিকচার বা সরি পিকচার বলছি আপনারা যে কোনো ইউটিউবের যে কোনো ভিডিও আপনাদের যেটা চয়েস হবে জাস্ট ওটাকে খালি এখান থেকে লিঙ্ক একটা করে ক্লিক করে কপি লিঙ্ক ওপেন করে দিবেন, কপি লিঙ্কে ক্লিক করে রেখে দিবেন, যখন মন চাইবে আপনার তখনই ওখান থেকে আপনারা সবগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। আশা করছি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো আপনার প্লে লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেই ব্যাপারে আমি কথা বলবো। তো ওইটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো হচ্ছে হলো এই যে ওম মাই ভিডিও ডাউনলোডার, এটা খুব চমৎকার। এটাকে জাস্ট এটা হলো আপনারা সবসময় অ্যাডভান্স লিঙ্কটা সিলেক্ট করবে। অ্যাডভান্স লিঙ্ক বলতে আমি যেমন যেখানে দেখেন এটা আমি সব লাস্ট এটা মানে লিঙ্কটা কপি করছিলাম, যেমন এটা এখানে থাক, আমি আপনাদের দেখাই, এটা একটু ছোটো করে দিই। ওকে, দেখুন আমরা এই লিঙ্কটা কপি করবো এখান থেকে, এখান থেকে করেন, ভিতরে করেন, যেখান থেকে করেন। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আপনার লিঙ্ক যেখান থেকে কপি মনে চায় সেখান থেকে করেন, বাট লিঙ্কটা খালি কপি করলে হবে। আমরা এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করতেছি, দেখেন লিঙ্ক কপি করার সাথে সাথে এখানে আসবেন। এখানে আসার পরে জাস্ট এখানে যে ক্রস আছে এখানে ক্লিক করলে অটোমেটিকলি দেখেন আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা অটোমেটিকলি এখানে পেশ হয়ে যাবে, মানে ওই লিঙ্কটা লোডিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। একটু ধৈর্য ধরেন, দেখেন ওই লিঙ্কটা এখানে চলে আসছে। আপনি এখান থেকে চাইলে পদে যে কোনোভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, কিন্তু এটা থেকে একসাথে অনেকগুলো ডাউনলোড করতে পারবেন না। মানে আপনারা যে এখান থেকে সিলেক্ট করে রাখলেন একসাথে বিশটা কপি করলেন, বিশটা একসাথে ডাউনলোড করবেন সেটা পারবেন না। বিশটা তিরিশটা একসাথে ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাকে ইগল গ্রেড ইউজ করতে হবে, ঠিক আছে, যেভাবে দেখালাম এইভাবেই করবেন। আর প্লে লিস্টের জন্য ইগল গ্রেডও বেস্ট, কিন্তু ইগল গ্রেডের চেয়ে তো প্লে লিস্ট হবে আপনার বেস্ট হবে ওম্মাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটু ভিডিওটা পোস্ট করে দিতেছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমার প্লে লিস্ট চলে আসছে। দেখেন আমি লেখা সার্চ দিচ্ছি টপ 5 প্লে লিস্ট, মানে আপনার যে কোনো ধরনের প্লে লিস্টে সার্চ দিতে পারেন, বা আপনাদের যদি নিজস্ব প্লে লিস্ট করা থাকে সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে কয়েকটা প্লে লিস্ট আমি অন করছি, এখান থেকে জাস্ট আমরা কী করবো প্লে লিস্টগুলোকে ওপেন করবো। ওকে,
ওপেন করার পরে আমরা ভিডিওটা একটু পোস্ট করে দেবো। পোস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লেলিস্টে প্রায় 15টা ভিডিও আছে, দেখতে পাচ্ছেন 15টা ভিডিও আমরা একসাথে কীভাবে ডাউনলোড করবো। এটার জন্য আমরা করতে হবে কি, একদম উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা আমাদের আছে আমরা এটাই সিলেক্ট করবো। উপরে যে লিঙ্কটা আছে জাস্ট এটাকে কপি করব। কপি করার সাথে সাথে দেখতে পারবেন আপনার এই জায়গার নিয়ে জাস্ট একটু রিলোড দেবেন, অটোমেটিক্যালি ধরে ফেলবে। আর অলরেডি ইগল গ্রেড যেটা আমাদের রানিং ছিল ইগল গ্রেডও এটা ধরে ফেলাইছে, দেখেন ইগল গ্রেডও প্লেলিস্ট ডাউনলোড করতে পারবেন প্লাস ওম্মাইদাও ডাউনলোড করতে পারবেন। কিন্তু ইগল গ্রেড একটু সমস্যা করা, দেখছেন যে একটু প্রবলেম করতেছে, জাস্ট এই দেখতে পাচ্ছেন এখানে ইগল গ্রেডটা কিন্তু দেখলেন কিন্তু ইগল গ্রেডটা সবসময় সিলেক্ট হয় না, সব প্লেলিস্টে সাপোর্ট দেয় না, এই জন্য আমি দুটো একসাথে দেখা দিলাম। দেখ আমরা ইগল গ্রেডটাকে ডিজেবল করে দিতেছি, এখন আমরা এটাতে প্লেলিস্ট ডাউনলোড করবো। প্লেলিস্ট ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অপশন দেওয়া দিচ্ছে যে শুধু একটা গান ডাউনলোড করবেন না সরাসরি প্লেলিস্টটা ডাউনলোড করবেন, তাহলে আমাদেরকে প্লেলিস্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, আমাদের সম্পূর্ণ একটা ভিডিওর পুরো ফুল প্লেলিস্টগুলো এখানে 15টা ভিডিও চলে আসছে, দেখতে পাচ্ছেন 15টা আসছে। এখন চাইলে বোধ আপনারা সবগুলো একই কনভার্ট ডাউনলোড করতে পারবেন, আলাদা আলাদা ভাবে না। আপনি চান অডিও MP3 লো ভিডিও নর্মাল, তার আরেকটু নর্মাল, তারপর আরেকটু হাই, তারপর আরেকটু HD ফুল HD এবং কি একদম আপনার 4K ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা লো ভিডিও থেকে জাস্ট একটা ক্লিক করে যদি আমরা এখানে ডাউনলোডে ওকে করি তাহলে একটার পর একটা দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে, একদম নিশ্চিত শুরু হবে এটা, ঠিক আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো গাইস আমি এটা কেটে দিচ্ছি। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পারছেন, আপনাদের বোঝাতে হয়তো আমার কোনো অসুবিধা হয় নাই বা আপনাদের বুঝতে হয়তো কোনো অসুবিধা হয় নাই। যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত জানাবেন, যদি এরকম ধরনের আরও কোনো ভিডিও আপনার শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টের উপর নির্ভর করে এরপর হয়তো আরও ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো গাইস আজকের মতো এখানে শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দাঁড়াবেন যাতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। বাই বাই, টাটা, টেক কেয়ার।